বিএনসিসির মেধাবী ক্যাডেটদের বৃত্তি ও সম্মাননা দিয়েছে কর্ণফুলি রেজিমেন্ট বিএনসিসি। দুপুরে ক্যাডেটদের হাতে বৃত্তির টাকা ও সম্মাননা তুলে দেন সাউদার্ন ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা সরওয়ার জাহান। কর্ণফুলি রেজিমেন্টের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে কর্ণফুলি বিএনসিসির কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের 23 জন ক্যাডেটকে সম্মাননা সহ বৃত্তি প্রদান করা হয়। বিএনসিসির উদ্যোগে মেধাবী ক্যাডেটদের বৃত্তি ও সম্মাননা দেওয়া হয়েছে। নগরের সাউদার্ন ইউনিভার্সিটি হল রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাউদার্ন ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা সরওয়ার জাহান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন রেজিস্ট্রার ডক্টর মুনতাজুল ইসলাম চৌধুরী, অধ্যাপক ডক্টর ইসরাত জাহান সহ আরো অনেকে। পরে বিএনসিসি মেধাবী ক্যাডেটদের হাতে বৃত্তি ও সম্মাননা তুলে দেওয়া হয়। মেধাবী ক্যাডেটদের বৃত্তি ও সম্মাননা প্রদান করল চট্টগ্রামের কর্ণফুলী রেজিমেন্টের ন্যাশনাল ক্যাডেট কোর। দুপুরে নগরের সাউদার্ন ইউনিভার্সিটির হলরুমে ক্যাডেটদের হাতে বৃত্তির টাকা তুলে দেন ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা সরওয়ার জাহান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সুশিক্ষিত জাতি গড়তে হলে শিক্ষার্থীদের সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে হবে। বৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে। সকালে কর্ণফুলী রেজিমেন্টের ন্যাশনাল ক্যাডেট কোরের উদ্যোগে নগরীর সাউদার্ন ইউনিভার্সিটি হল রুমে বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাউদার্ন ইউনিভার্সিটির উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা সরওয়ার জাহান। এছাড়াও বক্তব্য রাখেন ব্যবসা প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ও ক্যাপ্টেন কাজী নাজমুল হুদা, প্রভাষক ও প্লাটুন কমান্ডার আতিকুর রহমান সহ ক্যাডেট কোরের সদস্যরা।